শিক্ষা মানুষের মৌলিক অধিকার। উচ্চশিক্ষায় সুশিক্ষিত হলে পরবর্তী জীবন হয়তো বা আপনার ভালো হতে পারে, এটি কথা ভেবেই কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, বাংলাদেশের বৃহত্তম ব্যাংক, শিক্ষার ক্ষেত্রেও কিন্তু লোনের পরিবর্তে বিনিয়োগ পদ্ধতি চালু করছে, যার অর্থ এইখান থেকে কিন্তু আপনি ব্যাংকের মাধ্যমে টাকা নিয়ে আপনি আপনার পড়াশোনা চালাতে পারবেন। কিভাবে নিতে পারবেন, কোন ক্লাসের শিক্ষার্থীরা নিতে পারবে, প্লাস এটা আপনি কিভাবে ফেরত দিবেন, সম্পূর্ণ বিস্তারিত বিষয়গুলো জানিয়ে দিব। তো ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের রয়েছে শিক্ষা বিনিয়োগ একটা প্রকল্প, যেটির নাম কিন্তু হচ্ছে স্বপ্নবুনন। ব্যাংকে যে আপনাকে যেমন তেমন বললে হবে না, বলতে হবে স্বপ্নবুনন প্রকল্প। ভিডিওতে লাইক করে সম্পূর্ণ বিষয়গুলো জেনে নিন বন্ধুরা। আসলে এখান থেকে কারা অর্থ নিতে পারবে? 18 বছরের অধিক বয়সী বাংলাদেশি শিক্ষার্থী এবং অপ্রাপ্ত বয়স্ক শিক্ষার্থীর ক্ষেত্রে তার অভিভাবকরা কিন্তু এখান থেকে অর্থ নিতে পারবে। আসলে এখান থেকে কোন ক্লাসের উপর ভিত্তি করে কত টাকা আপনি নিতে পারবেন কথাটি কিন্তু সেটি চলে আসে। বর্তমান প্রেক্ষাপটে চার্ট দেখতে পাচ্ছেন, যেখানে শিক্ষা সামগ্রী ক্রয় বাবদ SHC বা এর সমমান যদি আপনি পড়াশোনা করেন, তাহলে কিন্তু সর্বোচ্চ 1 লক্ষ টাকা আপনি এখান থেকে পাবেন, এবং SHC বা এর তদূর্ধ্ব অর্থাৎ আপনি অনার্স লেভেলে যদি পড়াশোনা করেন বা এখানে বলা হচ্ছে যে অন্যান্য বিষয় সম্পর্কে, তাহলে কিন্তু আপনি সর্বোচ্চ 2 লক্ষ টাকা নিতে পারবেন। আর দেশে যারা স্নাতক পর্যায়ে ভর্তি ফি এবং সেমিস্টার ফি এবং অন্যান্য ফি দিতে চান, তো সেই সকল ক্ষেত্রে মেডিকেল শিক্ষার্থীদের জন্য কিন্তু সর্বোচ্চ 20 লক্ষ টাকা ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দিচ্ছে। এছাড়াও এই একই লেভেলে অন্যান্য শ্রেণীর শিক্ষার্থী, বলা যেতে পারে ভার্সিটি বা জাতীয় বিশ্ববিদ্যালয় বা বিভিন্ন ক্ষেত্রে আপনারা দেখবেন যে বেসরকারি বিশ্ববিদ্যালয়, সেক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ 10 লক্ষ টাকা তারা বিনিয়োগ দিয়ে থাকবে। বিদেশে স্নাতক পর্যায়ে ভর্তি ফি, সেমিস্টার ফি এবং অন্যান্য ফি বাবদ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড সর্বোচ্চ 30 লক্ষ টাকা বিনিয়োগ দিয়ে থাকবে, এখানে ঋণের পরিবর্তে প্রদান করবে। এখন চলে আসে বিনিয়োগের ম্যাপ কেমন হবে। লোন যেমন, বিনিয়োগটাকে কিন্তু ইসলামী কায়দায় করা হচ্ছে, লোনের পরিবর্তে এটা হারাম নয়। তো শিক্ষা সামগ্রী কয়ে সর্বোচ্চ 2 বছর এখান থেকে টাকা নিতে পারবেন। এছাড়াও ভর্তি ফি, সেমিস্টার ফি এবং অন্যান্য খরচের ক্ষেত্রে একাডেমিক সময়কালের শিক্ষাবর্ষের সঙ্গে অতিরিক্ত 1 বছর যোগ হবে, কিন্তু বিনিয়োগের ম্যাদ সর্বোচ্চ 5 বছরের অধিক কিন্তু হবে না। 5 বছরের মধ্যেই কিন্তু সর্বোচ্চ বিনিয়োগের টাকাটা ব্যাক দিতে হবে এমনটাই বলানো হচ্ছে। বিনিয়োগের পদ্ধতি এখানে কিভাবে করা হবে? সুদী ব্যাংকসমূহ যেমন সুদি কায়দায় করে, তবে ইসলামিক ব্যাংক এখানে বাই মুয়াজ্জাল পদ্ধতিতে শিক্ষা সামগ্রী ক্রয়ের ক্ষেত্রে। এছাড়াও ফরওয়ার্ড ইজারা, এটি সাধারণত ভর্তি ফি, সেমিস্টার ফি এবং অন্যান্য খরচের ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য হয়ে থাকবে। এখন চলে আসে মুনাফার হার। মুনাফার হারের ক্ষেত্রে এখানে বর্তমান সময়ে রিটার্ন অফ রেট, সুদি ব্যাংকসমূহে যেমন সুদ কথাটি প্রযোজ্য, এখানে ইসলামিক ব্যাংকের ক্ষেত্রে রিটার্ন অফ রেটটা প্রযোজ্য, যা বর্তমান প্রেক্ষাপটে 8.50% রয়েছে, তবে এটা যে কোনো সময় পরিবর্তনশীল হতে পারে। এবং এখানে বর্তমান প্রেক্ষাপটে প্রসেসিং ফি রয়েছে মোট বিনিয়োগের উপর 0.50%, এর চেয়ে 15,000 টাকা বেশি নয় এমনটাই বোঝানো হয়েছে। এখান থেকে বিনিয়োগ বা টাকাটা নিতে গেলে জামানত হিসাবে কী দিতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস কী লাগবে? ব্যক্তিগত জামানত, আপনার সয় সম্পত্তি থাকতে পারে, আপনার হয়তো বা জমি জমা থাকতে পারে এরকম, অথবা হাইপোকথেশন, অথবা অগ্রিম চেক, অথবা প্লেস বা লিয়েন, রেজিস্টার্ড মর্টগেজ বা পাওয়ার অফ অ্যাটর্নি, এই সকল ক্ষেত্রে এগুলো কিন্তু প্রযোজ্য হবে। তো এই বিনিয়োগ ব্যবস্থা সম্পর্কে আরও বিস্তারিত জানতে গেলে অবশ্যই ইসলামী ব্যাংকের নিকটবর্তী ব্রাঞ্চে চলে যেতে পারেন বা উপশাখায় যেতে পারেন, এজেন্ট ব্যাংকিং পয়েন্টে গেলে কিন্তু হবে না। এছাড়াও আরও বিস্তারিত তথ্য জানার জন্য এই নাম্বারে ফোন করতে পারেন। তো এখানে প্রয়োজনীয় ডকুমেন্টস বলতে আপনার যেটা লাগবে, আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, আপনার হচ্ছে 2 জন জামিনদারের হয়তো বা প্রয়োজন হবে, তাদের জাতীয় পরিচয়পত্র, তাদের প্লাস 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, প্লাস আপনার 1 কপি অথবা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, এরকম প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে কিন্তু আপনাকে ব্যাংকে যেতে হবে এবং যে এ বিষয় সম্পর্কে আরও বিস্তারিত সকল তথ্য জানতে এবং বুঝতে পারবেন। আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন।